কলগেট কি নাম ডিমাটিম আগবঢ়াইছে কলগেট কিপিং ইন্ডিয়া স্মাইলিং পাওয়ার্ড বাই ইয়েলো ডায়মন্ড টেস্ট ভি বড়ে বড়িয়া টয়েজ ভি আর নেরিম সহযোগ করেছে অসম সন্তান জ্যোতিষাচার্য ভরতরাজ আর সাই আরএনএছ একাডেমি কলগেট কি নাম ডিমাটিমর এই যাত্রা অবিরতভাবে চলি আছে আর এই যাত্রার পরবর্তী স্থান হল গহপুর নমস্কার দর্শকসকল আর আপনাদের ইতিমধ্যে গম পাইছে আমার আসাম টক্সর সকলো টিম আমার আসলে পরিয়ালটো সকলো পরিয়াল আহি আমি বর্তমান উপস্থিত হয়েছি গহপুর শহরত আর ইয়ার উদ্দেশ্য হয়েছে আমি এক যেহেতু আসাম টক্সর এক প্রয়াস আমি এক অনুষ্ঠানের আয়োজন করেছো আর অনুষ্ঠানটির নাম মই কথারে নহয় মই গীতেরে কব বিচাৰিছো কি নাম দি মাতিম মাতিম তোমাক হয় দর্শকসকল শ্রদ্ধার সংগীত শিল্পী দীপেন বৰুৱাদেৱৰ এটি জনপ্রিয় গীত আর সমগ্র আসলে চিনি পায় কেবল বুলি নহয় সমগ্র সংগীত শিল্পী সমগ্র ভারতের মানুষে কথা জানে দীপেন বৰুৱা এজন সুন্দর কণ্ঠশিল্পী সংগীত আসলে সংগীতের যাত্রা 50 বছর সম্পূর্ণ হয়েছিল আর এই সোনালী জয়ন্তীর বাবে আমি আসাম টক্সর সকলো কর্মকর্তায় লগ হয়ে এক রিয়ালিটি শোর আয়োজন করেছো আমি বিভিন্ন প্রান্তত আহি অডিশন লৈছোহি আর আমি এতিয়া উপস্থিত হয়েছোহি গহপুর শহরত আর আপনাদের দেখবলে পাইছে মূর পিছফালে আছে শহীদ মুকুন্দ কাকতি আর কনকলতা বৰুৱা প্রতিমূর্তি আছে আর আমি ইয়াতে উপস্থিত হয়েছোহি আর আনফালে আমার অডিশন চলি আছে ফার্স্ট অডিশন আমার ফার্স্ট রাউন্ডের অডিশন চলি আছে আর কেবল গহপুরের বলে নয় গহপুরের দাঁতিকাষরিয়া অঞ্চলের বিভিন্ন ধরনের প্রতিযোগী সকলে ইয়াতে অংশগ্রহণ করেছে গহপুরের আছে বিশেষ ঐতিহ্য ভারতের স্বাধীনতা আন্দোলনের বুরঞ্জিত গহপুর এহিলা গৌরবোজ্জ্বল পাত বীরাঙ্গনা কনকলতা আর শহীদ মুকুন্দ কাকতির আত্মবলিদানে উজ্বলি আছে গহপুর জাতি উপজাতি তথা বিভিন্ন জনগোষ্ঠীর মিলনস্থলী এই গহপুর বারে বরণীয়া সংস্কৃতিরে ভরপুর এই ঠাই গহপুরের ভোলাগুড়ি চাহ বাগিচাতে রূপকোঁয়ার জ্যোতিপ্রসাদে প্রথমখন অসমীয়া বোলছবি জয়মতী নির্মাণ করেছিল অরুণাচল প্রদেশের পাদদেশের পৰা ব্রহ্মপুত্রর চাপরিলৈ বিস্তৃত এই অঞ্চলটিত আছে সম্ভাবনাময় অনেক পর্যটনথলী দেবালয় কাম দেবালয়ের বাসুদেব দৌল ঐতিহ্যর সাক্ষী গহপুর নগরের মাজমজিয়াত গৌরবেরে রয়ে আছে বরপুখুরী তার পারতে ঐতিহ্যমণ্ডিত গহপুর আরক্ষী থানা ভাষা সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যত অতিকৈ চহকী গহপুর পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু
আৰু গহপুৰৰ পৰা কলকেট কি নাম টিমা টিমৰ বিশ গৰাকী শ্ৰেষ্ঠ প্ৰতিযোগীক বাছি দিবলৈ আমাক বিচাৰক হিচাপে সহায় কৰিলে বিজয় বৰা, সয়নিকা গোহাঁই বৰুৱা আৰু অনামিকা বৰুৱা ফুকনে। নদীৰ সিপাৰে ফুলিছে হাঁহিৰ শেৱালি, এখন নেদেখা নদীৰ সিপাৰে ফুলিছে হাঁহিৰ শেৱালি, মই চাই থাকো সিপাৰৰ পৰা নোৱাৰো বানিব বুতলি। এইখনি গাঁও বুকুৰ আপোন, ইয়াতে দেখো নতুন সপোন, কোনে জমি চাই জুৰিৰ দাপোন, ফুলৰ পাতৰ হাজোন কাচোন, এই গাঁও আপোন আপোন, এই গাঁও নিচে আপোন, এইখনি গাঁও বুকুৰ আপোন, ইয়াতে দেখো নতুন সপোন, কোনে জুমি চাই জুৰিৰ দাপোন, ফুলৰ পাতৰ হাজোন কাচোন, এই গাঁও আপোন আপোন, এই গাঁও নিচে আপোন। মই ক্লাছ ছিক্সত পঢ়ো। ক্লাছ ছিক্সত? হয়। এইবাৰ ছিক্সলৈ পাইছা? হয়। হালে জালে ও লাহি বিরিনা উরনিয়া করে গা, জিরাই ও তাতে জিরাই গাতে লগাই করে বা, ও হালে জালে ও লাহি বিরিনা উরনিয়া করে গা। এইখনি গাঁও বুকুৰা